হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবার ঘুরতে ঘুরতে তোমাদের কাছে নিয়ে চলে এলাম এমনই এক হোটেল যেখানে রুম ভাড়া আড়াইশো টাকা থেকে শুরু মিনিমাম চারজন থাকো ছজন থাকো সাতজন থাকো আটজন থাকো দশজনই বা থাকো না কেন চারশো টাকা করে হ্যাঁ আমগুলো আড়াইশো টাকা করে রুম শুরু সেখানে আপনি তিনজন থাকুন চারজন থাকুন ওয়াও মানে চার তিন সাতজন কিন্তু আরামসে কিন্তু হয়ে যাবে আচ্ছা এই রুমটাই সে আড়াইশো টাকা বলছো তো আচ্ছা ভাই এটা তো তোমাদের তো পুরো নিউ ওপেনিং তো আর খাট কিন্তু ছয় সাত পেন একটা করেছে ওপরের দিকে বাথরুমটা একটু দেখে নিই বাথরুমটা মোটামুটি পরিষ্কারই আছে আচ্ছা ভাই এই রুমটার ভাড়া কত বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবার ঘুরতে ঘুরতে তোমাদের কাছে নিয়ে চলে এলাম এমনই এক হোটেল যেখানে রুম ভাড়া আড়াইশো টাকা থেকে শুরু আর মিনিমাম চারজন থাকো ছজন থাকো সাতজন থাকো আটজন থাকো দশজনই বা থাকো না কেন চারশো টাকা করে রুম ভাড়া তাহলে চলো যাওয়া যাক

হ্যাঁ ফার্স্ট জানুয়ারি আর আপনার এইরকম ছাব্বিশে জানুয়ারি এই সমস্ত যে ভাড়াটা বেশি থাকে একটু হ্যাঁ আর এই নর্মালি সারা বছর রান্নার একটা বিশাল সুযোগ আছে কেন ওপরে আমাদের যে সেকেন্ড ফ্লোর সেটা গোটা গোটি আপনার রান্নার জন্য রাখা হয়েছে হ্যাঁ সেখানে আপনি কমসে কম পঞ্চাশ জন বসে খাওয়া যাবে এবং রান্না করাও যাবে আচ্ছা কোনো সময় ধরো এই তারাপীঠে ধরো কোনো ধরো ইউনিভার্সিটি যদি করতে হয় কোনো ধরো বার্থডে যদি করতে যায় তোমাদের এখানে কি সেই সুযোগ সুবিধা পাওয়া যেত অবশ্যই ওপরে আপনার এতটাই জায়গা আছে যেখানে আপনার বিয়ের অনুষ্ঠান করা যাবে এমনি হয়তো কোনো বাস বাসের যাত্রী হইলো তাদের খাওয়া দাওয়া ষাট সত্তর জন রান্না রান্না সব সব কিছু সুবিধা আছে আচ্ছা আরও কিছু কথা আছে কথা তো হবে তোমার সাথে তাহলে চলো এই কথা বলতে 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 তোমাদের তোমার সাথে তাহলে রুমটা চলো দেখেছি তাহলে চলো বন্ধুরা বেশি দেরি না করে চলো তাহলে যাওয়া যাক তাহলে ভাই তাহলে এবার কত নাম্বার রুমে নিয়ে যাচ্ছো তাহলে চলে এলাম বন্ধুরা একশো এক নম্বর রুমে আচ্ছা এটাতে দুটো বেড আছে ওয়াও দুর্দান্ত দুর্দান্ত তো বন্ধুরা দেখে এই ছয় সাত করে দুটো খাট আছে ওপরে দুটো পাখা তারপর লাইট তো অবশ্যই আছে ইলেকট্রিসিটি বোর্ড আছে আর এখানে তো আয়না তো অবশ্যই আছে এখানে তোমরা ধরো তিনজন তিনজন ছজন আর এই ভাইটার মতন এই যে যে ভাই আছে ভাই পরিচয় পরে আমি জেনে নেবো এই ভাইয়ের মতন এখানে ধরো চারজন চারজন আটজন আরামসে শুয়ে পড়তে পারে আচ্ছা যদি ধরো তুমি যে বলছো এখানে যত পারো এসে পড়ো বাই চান্স যদি ধরো এখানে ধরো কুলাতে পারলো না নিশ্চয় জায়গাটা ফাঁকা আছে তোমরা কি কিছু কভার করে দিতে পারবে একমাত্র আপনার চাদর চাদর করে দিতে পারবে তাই তো আর এখানে পানীয় জলের কি সুবিধা আছে পানীয় জল বলতে আপনাদের যেটা পাম্প থেকে দেওয়া হয় সেটা আপনাদের বোতলে ভরে সেটা দেয়া দেয় আর এমনি যদি মিনারেল ওয়াটার কিনতে চায় সেটা আমাদের কিনে নিতে হবে আর কিনে নিতে হবে তাই তো আর এরাও কি রান্না টোরে করে করে খেতে পারে অবশ্যই দুজন তিনজন যদি আসে তাও রান্না করে উপরে খেতে পারবে 10 জন 20 জন 60 জন এরও একই আচ্ছা তাহলে চলো আবার একটা রুম তাহলে চলো দেখি দাও তাহলে বন্ধুরা চলো রুমটা তো দেখে নিলাম আশা করি রুমটা খুবই ভালো লাগলো আর এই রুমগুলোর কি বাথরুম কোথায় এই রুমগুলোর বাথরুম কি অ্যাটাচ না নন অ্যাটাচ এটা কমন বাথরুম এটা কমন বাথরুম তাহলে নিচের ফ্লোরে আপনার

ঠিক আছে আর বন্ধুরা ওপরে তো পাখা আছে লাইট আছে তারপর হচ্ছে নাইট বাল্ব আছে ঘরটা কিন্তু খুবই এনাতে ঘর কিন্তু খুবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখো ওপরটাও দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর নিচের দিকটা দেখো একদম দেখো পুরো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর তাহলে এবার কত নাম্বার রুম দেখাচ্ছ আচ্ছা এটা সিঙ্গেল বেড আচ্ছা এই রুমটাই সে আড়াইশো টাকা বলছো তো তো বন্ধুরা দেখে নাও এই দেখো রুমটা দেখো ছয় বাই সাত খাট আছে আমার মতন তো আরামসে কিন্তু তিনজন তো আরামসে শুয়ে পড়তে পারবে আর এই ভাইদের মতন কিন্তু আরামসে কিন্তু চারজন কিন্তু এনাফ কিন্তু থাকতে পারবে রুমটা জাস্ট দেখে নাও রুমটা জাস্ট দেখে নাও আর খাটটা দেখো দেখে নাও বিশাল বড় খাট কোনো অসুবিধা নেই চেয়ারও ওনারা দিয়ে দিচ্ছে পাখা নাইট বাল্ব সব কিছু দিয়ে দিচ্ছে আর এই তো কিপ্যাড আছে সেটা তুলে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে তাহলে চলো বন্ধুরা আর একটা দেখে যেখানে হচ্ছে দেখো আয়না কিন্তু আছে দেখতে পাচ্ছ আমাকে কিন্তু তোমাদের সাথে কিন্তু পুরোপুরি ক্যাপচার করে নিয়েছে ওয়াশরুমটা এবার দেখে নেওয়া যাক তো বন্ধুরা চলে এবার ওয়াশরুমটা দেখে আসছি আচ্ছা এই হচ্ছে ওয়াশরুম দেখে নেওয়া একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন জল টল কিন্তু খুবই ভালোই স্পিড আছে কোনো অসুবিধা নেই ভাই কিন্তু খুলে দেখিয়ে দিল আচ্ছা এখানে হ্যাঁ কোমোট আছে আর দেখো সাবারটা টাওয়ার সবই আছে সাবান আমার রাখার সব ধরনের জায়গা আছে আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন সবই আছে এই একটা ছাড়া এই আর আছে

আর এই হচ্ছে সিঁড়ি দেখা একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা কিন্তু একদম কিন্তু এই তারাপীঠে কিন্তু একদম নিউ ওপেনিং যারা শুরুতেই কিন্তু ভাড়া কিন্তু বাবদ লেগেছে কিন্তু আড়াইশো টাকা করে আর যেটা ডবল খাট মানে ছয় সাত করে ডবল কিন্তু বাথরুম অ্যাটাচ আর সিঙ্গেল যে বেডটা ছয় সাতে সেটাও কিন্তু বাথরুম অ্যাটাচ সেইগুলোর ভাড়া কিন্তু আড়াইশো টাকা থেকে শুরু চারশো টাকা অব্দি শেষ তুলে ধরলাম তাহলে চলো আবার কিছু রুম আমরা ফার্স্ট ফ্লোরটা একটু দেখে নি আচ্ছা ভাই এটা তো তোমাদের তো পুরো নিউ ওপেনিং তো রং হয়েছে তাই তো এক সপ্তাহ তাহলে চলো দেখতে দেখতে কিছু কথা বলে নেবো আচ্ছা রুম নাম্বার কত আছে একশো চোদ্দ আচ্ছা বাহ বিশাল বড় রুম বিশাল বড় রুম বন্ধুরা রুমটা জাস্ট দেখো সতেরো বয় আঠেরো রুমের কাছাকাছি আর খাট কিন্তু ছয় সাত এসিও কিন্তু আছে সেটা আমি পরে বিবরণটা আমি জেনে নেব লাইট পাখা সব তো আছে এটা একটা ডিজাইন একটা করেছে ওপরের দিকে খুবই সুন্দর আর বাথরুমটা একটু দেখিনি বাথরুমটা মোটামুটি পরিষ্কারই আছে কোনো দিক দিয়ে কোনো অসুবিধা নেই দেখো সামান কেস সাবা টাবা সবই আছে আচ্ছা ভাই এই রুমটার ভাড়া কত সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা করে ভাড়া আর এটা তোমার টিভি কি আছে সাথে না এখন কেবল লাইনে অ্যাড হয়নি আচ্ছা যেহেতু ওপেনিং করেছো ওই না কোনো অ্যাটাচ হয়নি আচ্ছা যদি ধরে এই রুমটা ধরে এই এসি দেখতে পেলে এসি যদি হয় তাহলে এই রুমটা নতুন লাগানো হয়েছে তো তো এখন আপনার এসির সিজনে তখন ভাড়া ঠিক করা হয়নি আচ্ছা তবে 600 টাকা ছশো টাকা মানে রুমটার ভাড়া সাড়ে তিনশো টাকা আর এসি নিলে ছশো টাকা হবে আর এটা কি তোমরা কি অফ সিজনের ভাড়া বলছো না সিজনের ভাড়া বলছো না এটা আমাদের নর্মাল ভাড়া চলছে এবার যদি কোনো অকেশন হয় যেমন সিজনটা হ্যাঁ হ্যাঁ সেটাও একটু ভাড়া ওঠা তা মিনিমাম কত টাকা ভাড়া বাড়তে পারে সে আপনার হয়তো দুশো টাকা এক্সট্রা হয়ে যাবে কিংবা কোনো সময় হয়তো দেড়শো টাকা এক্সট্রা হয় পাঁচশো টাকা হয়ে যাবে রুমটা হয়তো আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে ওই সিজনের ওপর নির্ভরশীল হবে তাহলে চলো বন্ধুরা দেখে তো নিলাম তাহলে ভাই এবার কত নম্বর রুমে নিয়ে আসছো নয় তো বন্ধুরা চলে এলাম এ দেখো একশো নম্বর রুম আচ্ছা এবারে চলো এই রুমটা একটু আমরা দেখে নিচ্ছি রুমটা দেখো খুবই সুন্দর আর খুবই খুবই সুন্দর আর বলতে গেলেও একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখো এখানে দেখো দুটো বালিশ আর কম্বল তো দিয়ে দিচ্ছে খাট কিন্তু ছয় বাই সাত খাট যদি কিন্তু একটা বালিশ লাগে কি তুমি কি দেবে তোমরা অবশ্যই দেবে তাই তো আর দেখো এখানে দেখো চেয়ার দুটো চেয়ার দিয়ে দিচ্ছে টেবিল পাখা টাকা তো সবই আছে তাহলে চলো একটু ওয়াশরুমটা দেখে নিই ওয়াশরুমটা একটু চলো একটু লাইটে জ্বালিয়ে দাও তার আগে দেখো এখানে দেখো একটা আয়না আছে জ্বালানো আছে বলছে আচ্ছা রুমটা কিন্তু খুবই পরিষ্কার তার সাথেও কিন্তু ও বাথরুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখো বাথরুমটা কিন্তু বিশাল বড়। একদম পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে চলো এবার রুমটার ভাড়াটা একটু কিন্তু নিউ একদম নিউ তোমরা শিগগ্রি চলে আসো ঘুরতে ঘুরতে এই তারাপীঠে তারামায়ের মন্দিরে এইখান থেকে তোমার তারাপীঠ মন্দিরের ডিস্টেন্স হচ্ছে মাত্র ছয় থেকে সাত মিনিট তাহলে চলো আর একটা নিশো দশ তো দেখো বন্ধুরা ঢোকাতে দেখলাম একদম দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন খাট কিন্তু একদম ছয় বাই সাত খাট আরামসে কিন্তু চারজন কিন্তু আরামসে কিন্তু শুতে পারবে আর এই ভাইয়ের মতন আর আমার মতন কিন্তু আরামসে কিন্তু তিনজন কিন্তু আরামসে শুয়ে পড়তে পারবে আর ওপরটা দেখো ওপরে কত সুন্দর দেখো ডিজাইনগুলো দেখো করেছে তোমরা দেখলে বুঝতে পারো একদম পুরোপুরি একদম নতুন একদম নতুন আর দেখো দেখেছো এক দেখতে পাচ্ছ তোমরা দেখো একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন পাখা লাইট আর এই তো এখানে তো আয়না তো আছেই অবশ্যই আর এখানে তো সুই বোর্ড আছে চার্জিং পয়েন্টটা তো অবশ্যই থাকবে আচ্ছা ওয়াশরুমটা চলো এবার একটু আমরা একটু দেখে নিই ওয়াশরুমটা কিন্তু পুরোপুরি কিন্তু দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম দেখো দেখে নাও তোমরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো দিক দিয়ে কোনো অসুবিধা হবে না তাহলে চলো এই রুমটারও একবার একটু ভাড়াটা একটু জেনে নিই আচ্ছা রুমটার ভাই ভাড়া কত আছে হয় সিজন সিজন যদি নির্ভর করবে আচ্ছা এবারে চলো তোমরা যে উপরটা দেখাবে বলছিলে যে ছাদটা তাহলে ছাদ দেখে নি তাহলে চলো বন্ধুরা এবারে চলে যাচ্ছে সেকেন্ড ফ্লোর আর সেকেন্ড ফ্লোর মানে এনাদের দেখে কি আছে দেখো বন্ধুরা একদম পুরো পরিষ্কার পরিচয় দেখতে পাচ্ছ দেখো পুরো দেখো নতুন দেখো পুরোপুরি কাজ করা আর ছাদের উপরে কিন্তু দেখো ছাদ ছাদ এটা কিন্তু ছাদ ছিল ছাদের উপর কিন্তু এনারা কিন্তু ছাদ করেছে আর এখানে তো বাইরে এসির তো আউটডোর দেখো লাগানোই আছে আচ্ছা এইখানটা কি সুযোগ সুবিধা পেতে পারে এবার তুমি বলো এখানে মেন হচ্ছে রান্নার জন্য এটা আচ্ছা পুরোপুরি রান্নার জন্য আচ্ছা আচ্ছা যদি মেঝেতে বসে খাওয়া যা হয় তাও খাওয়া হবে আর আমাদের মানে টেবিল চেয়ার তো আছে ভাড়া ভাড়া দেওয়া হয় আচ্ছা 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 এটা ডেকোরেটরস থেকে দেওয়া হয় ভাড়া আচ্ছা এইগুলো যদি ধরো বাসনপত্র তো রান্নার জন্য লাগে তখন তাহলে কি করবে বাসনপত্র আমাদের কাছে পাওয়া যায় ভাড়া এগুলো ভাড়া এক কিছু এই কালকে আমরা রান্না হয়েছে সেই জন্য ভাড়া আমরা এখন পড়ে রয়েছে তাই তো আচ্ছা যদি ধরো ওনারা ধরে যেতে পারলো না কি তোমরা কি জোগাড় করে দিতে পারবে অবশ্যই একজন সঙ্গে যেতে হবে একজন একজন সঙ্গে যেতে হবে তাই তো আর এখানটা এই ভাড়াটা এইখানে যদি ওপরে যদি কেউ যদি নেয় তো এটা ভাড়া কিরকম বাবদ দিতে লাগবে দুজন তিনজনের রান্না যদি করে সেরকম আমরা ভাড়া ধরি না দশ জন বিশ জন রান্না হলো সে একটা ধরে নেওয়া যায় চারশো হোক তিনশো হোক পাঁচশো হোক ছশো একটা ভাড়া ধরে নেওয়া হয় আচ্ছা 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 লোকের যেমন সংখ্যা হয় সেই হিসাবে একটা ভাড়া ধরে নেয় মানে এই ধরুন আমরা ইলেকট্রিক বাস দিয়ে দেবো রাত্রে রান্নার জন্য জল আছে এখানে জলটা দিয়ে এই সমস্ত খরচ হিসাবে একটু ধরে নেওয়া আর যদি এক্সট্রা কিছু ভাড়া নেয় সেটা তো তো বন্ধুরা দেখেন এই দেখো দেখো কল কিন্তু ওখানে আছে আর এখানে যদি ধরো এখানে যদি ধরো কারেন্ট যদি চলে যায় তার তাহলে কি বন্দোবস্ত আছে চব্বিশ ঘন্টা তাই তো মেন ব্যাপার হচ্ছে এখানে ধরুন যারা বাসে করে এখানে আসে ষাট জন সত্তর জন তাদের তো রান্না অবশ্যই দরকার হয় তাদের জন্যই হোটেলটা বেস্ট তাদের জন্য প্যাকেজিং সিস্টেমে ভাড়া করে দেওয়া হয়

সেই রুমটার কত ভাড়া হতে পারে সেটা 400 টাকা দুটো খাটে 400 টাকা একটা খাটে 250 টাকা নিচে আচ্ছা আর ফার্স্ট ফ্লোরে 350 টাকা এটা আমরা 12 মাসের ভাড়া বলছি মানে অ্যাকচুয়ালি চলে এবার সিজন অনুযায়ী একটু 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 বাড়ে এদিক ওদিক করে বাড়ে আচ্ছা এখানে যদি কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলে তার কি সুযোগ সুবিধা আছে কারেন্ট চলে গেলে আমরা যে বাইরে জেনারেটর আছে আমরা জেনারেটর স্টার্ট করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে আমরা যে হ্যাঁ কিন্তু জেনারেটর চলাকালীন এসিটা চলবে না আচ্ছা এটা চলাকালীন এসিটা চলবে আচ্ছা এখানে কি গ্রুপ পার্টিদের জন্য অনলি ফর বেস্ট একদম হোটেলটা দেখুন হ্যাঁ আচ্ছা গ্রুপ পার্টি মানে ধরো কি ধরো 8 জন থাকে 10 জন থাকে যেটা বলে সে চিপেটের জন্য একটা কিন্তু সুইটেবল কিন্তু 400 টাকার বিরাট একটা ভালো রুম দেয় আর আরেকটা কথা হচ্ছে কি যদি ধরো বাস পার্টি আছে মিনিমাম ধরো ষাট জন পঁয়ষট্টি জন সত্তর জনও হতে পারে এবার তাদের জন্য কি সুযোগ সুবিধা তাদের জন্য গোটা বিল্ডিংটা ছেড়ে দেওয়া হবে চোদ্দটা রুম আছে উপরে রান্না করা জায়গা আছে এবং যদি এইখানে দেখা যাচ্ছে যে রুমের শর্ট অর্থাৎ দু চারটে রুম লাগছে তাহলে আমাদের যে পাশে পঞ্চহরি যাত্রী নিবাস সেইখানে সেম রেটেই দিয়ে দেওয়া হবে সেটা তো রেট বেশি আছে তবুও সেম রেটেই দিয়ে দেওয়া হবে সেম রেটে দিয়ে দেবে সেটা তো অ্যাডজাস্টমেন্টে অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া হবে আচ্ছা ওরাও যদি এখানে তো দেখো বাসপাড়িতে মানে 60 65 জন নিশ্চয় বাইরে কিনে খাবার কিনে খাবে না তাহলে

হেঁটে আসতে পারবে কিংবা টোটোতে আসতে পারবে আচ্ছা এখানে যদি ধরো টু হুইলার মানে চাকা বা ব্যবস্থা আছে না চার চাকা আপনার দু চাকা আর আপনার যেটা আপনার ওই পনেরো সিটের গাড়িগুলো হয় সেগুলো মানে যেটা হ্যাঁ টুরিস্ট ট্রাভেলস ওগুলো আপনার এগুলো পার্কিং একদম ভালো জায়গায় পার্কিং থাকে আমাদের ফ্ল্যাটের নিচে পার্কিংয়ের ব্যবস্থা করা হয় সেটাই একশো টাকা করে নেয় আচ্ছা এই এত কিছু তো জানা হলো এবারে তুমি তোমাদের একটা একটা মানে খুব গ্যারেন্টেড প্রশ্ন এখনকার যুবক যুবতী মানে আনম্যারিড কাপল তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে এখানে আনম্যারিড কাপল বলতে আপনার তাদের যেন প্রাপ্ত বয়স্ক হওয়া চাই এবং দুজনের যেন আধার কার্ড থাকে

আচ্ছা এই যে দুটো যে নাম্বার দিলে এই দুটো নাম্বারই কি WhatsApp হ্যাঁ দুটো নাম্বার WhatsApp অনেক ধন্যবাদ ভাই তো ভাইয়ের সাথে উপরে দেখা হয়েছে তো ভাইয়ের একটু পরিচয় একটু জেনে ভাই তোমার নামটা একটু ফ্যান বলে দাও ছোটন চৌধুরী আচ্ছা তাহলে চলো ভাইয়ের একটু আলাপ পরিচয় নিয়ে নিলাম এই এ নিয়ে এ কিন্তু মানে এই সুব্রত এখানকার ম্যানেজার এনাদেরই একটা পঞ্চমি নিবাস যেটা আমি তুলে দিয়েছিলাম আর ওনারাই কিন্তু এই নিউ ওপেনিং একটা এটা মানে করেছে খুবই সুন্দর আর বলতে বললে ঘুরতে ঘুরতে চলে এই জায়গায় ঘুরতে ঘুরতে সব সন্ধান পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে তাহলে বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্র দেখাচ্ছি ঘুরতে ঘুরতে এই সুশান্ত সাথে নেক্সট ব্লগে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে শিগগিরই